দেশে কাউকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না, বলছে জামায়াত। এদিকে হারুনের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা, বাবার চাচা ছিলেন রাজাকার, বলছে ইউনিয়ন কমান্ডার। জানাবো শাখাওয়াতকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। হাসান মাহমুদকে গ্রেপ্তারের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে কাউকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না, বলছে জামায়াত। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কোনো অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ আমরা কাউকে দেব না। ডক্টর শফিকুর রহমান বলেন, ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে চাই। শহীদ ও আহতদের পরিবারের সফর করার সময় আমরা তাদের মাঝে যে স্পৃহা ও দৃঢ়তা দেখেছি তা আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ছাত্র জনতার এই বিপ্লব পরবর্তীতে কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা চলছে, এটা আমরা লক্ষ্য করছি। মানুষের জমি দখল, সম্পদ দখল, লুটতরাজ, এ ধরনের জঘন্য কাজে কিছু দুষ্কৃতকারী নেমে গেছে। আমরা এগুলোকে ঘৃণা করি, তিরস্কার জানাই। দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা, সমাজ জীবনে স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যেসব ভুল হয়েছে সেসব ভুল আর যেন দেশে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সবার প্রাপ্য অধিকার এখানে নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, দেশকে সংখ্যাগুরু বা সংখ্যালঘুদের ভিত্তিতে ভাগ করা যাবে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে লোকটা এদেশে জন্মগ্রহণ করে তিনি দেশের গর্বিত নাগরিক। বাংলাদেশ আমাদের সবার, এদেশে বৈধ সব নাগরিকের প্রতি আমাদের সমান দরদ রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই নিজেদের ভাইদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আসছি, কারণ অনেকেই অঘটন ঘটিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়, আমরা তাদের সে সুযোগ দেব না। হারুনের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা, বাবার চাচা ছিলেন রাজাকার, বলছে ইউনিয়ন কমান্ডার। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বাবা আব্দুল হাশেম ভুয়া মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী। তিনি বলেন, হারুনের বাবা আব্দুল হাশেমের নাম যখন মুক্তিযোদ্ধার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে তখন ইউনিয়ন কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। উনার মাধ্যমে কিভাবে হয়েছে এটা উনি বলতে পারবেন। হারুনের বাবা আব্দুল হাশেম মুক্তিযুদ্ধে অংশ নেননি। 2010 সালে মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার ছিলেন রফিকুল আলম রতন, তখন আমি ডেপুটি কমান্ডার। আমরা তখন হারুনের বাবার বিষয়ে জোরালো প্রতিবাদ ও লিখিত আকারে জানিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আব্দুল হাশিম কিভাবে কি করে মুক্তিযোদ্ধা হয়েছেন তা আমরা বলতে পারি না। ঘাগড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের তালিকায় হারুনের বাবা সহ বর্তমানে 25 জনের নাম রয়েছে। বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী আরও বলেন, হারুনা রশিদের বাবার চাচা ইদ্রিস ওরফে ইদুমুল্লাহ কিশোরগঞ্জের রাজাকার বাহিনীর নেতা ছিলেন। মুক্তিযুদ্ধ শেষে দেশে এসে আমরাই ওনাকে গুলি করে মেরেছি। মুক্তিযুদ্ধের 15-20 বছর পরেও দেখেছি হারুনের বাবা আব্দুল হাশেমের আর্থিক অবস্থা ভালো ছিল না, এত সহায় সম্পদ ছিল না। এটা আরো ভালো বলতে পারবে তাদের গ্রাম হোসেনপুরের মানুষ। হাওড়ে যে প্রেসিডেন্ট রিসোর্ট করেছে সেখানে মানুষের জমি দখল করেছে, এটা বাস্তব, যোগ করেন কুরবান আলী। ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান ভুইয়া বলেন, হারুনুর রশিদের এক ভাই চিকিৎসক, এক ভাই সাব ইন্সপেক্টর এবং আরেক ভাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাকরি করেন। সরকারি চাকরি করে এত বড় রিসোর্ট করা সম্ভব না। সরকারি চাকরির চাকা দিয়ে ফ্যামিলি চালানো তো কঠিন। মোহাম্মদ হারুনুর রশিদ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল হাশেম ও মা জহুরা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স ও জাবি থেকে এলএলবি সম্পন্ন করেন হারুন। হারুনুর রশিদ মুক্তিযোদ্ধা কোটে 1996 সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময় পুলিশের চাকরি পান। 2001 সালে বিএনপি সরকার এসে তার পদায়ন আটকে দেয়। পরে 111 সময় হারুনের চাকরি স্থায়ী হয়। 2014 সালে 24 আগস্ট গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। 2016 সালে ভূষিত হন বিপিএম পদকে, এর আগে দুবার পিপিএম পদক লাভ করেন তিনি। 2022 সালের 11 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস সই করা এক প্রজ্ঞাপনে হারুনুর রশিদকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। একই বছরের 12 জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয় তাকে। এর আগে হারুনুর রশিদ তেজগাঁও বিভাগের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার হিসেবে কাজ করেন। চলতি বছর 31 জুলাই তাকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনা ছিলেন হারুনুর রশিদ। ওই সমন্বয়কদের মধ্যে 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে। তাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার পাশাপাশি হাইকোর্টও উৎসাহ প্রকাশ করেন। শাখাওয়াতকে স্বরাষ্ট্র থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন শপথ নেওয়া লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সামলাবেন তিনি। হাসান মাহমুদকে গ্রেপ্তারের দাবি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির এবং তার পরিবারের সব অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে জব্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নেতারা। একই সঙ্গে তারা চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানকে বরখাস্তের দাবি জানান। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের সমস্ত হত্যাকাণ্ড সন্ত্রাসের মূল নায়ক হচ্ছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও হাসান মাহমুদ। চট্টগ্রামের সিরাজউদ্দৌলা রোডে হাসান মাহমুদের 14 তলা ভবন সহ রাঙ্গুনিয়ায় পেট্রোল পাম্প, বাড়ি সহ তার পরিবার ও ভাই বোনদের সব অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে জব্দ করে সরকারের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন। বিবৃতিতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানকে স্বৈরাচারের দোষর হিসেবে উল্লেখ করে গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের 2 দিন আগে শান্তি কমিটি গঠনের মাধ্যমে দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কঠোর হস্তে দমন করার নির্দেশদাতা হিসেবে তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত দাবি জানিয়েছেন নেতারা। বিবৃতিতে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সম্প্রতি সার্কিট হাউস ও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পেশাজীবী নেতারা ও সাংবাদিক নেতাদের সঙ্গে যে উদ্যত আচরণ দেখিয়েছেন সেজন্য তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। পুলিশ এগোচ্ছে ধীরে, কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না মানুষ। পুলিশ সুপার কার্যালয়ের সামনে ঘোরাফেরা করছেন চাকরিজীবী এনামুল হক। হাতে কাগজপত্র দেখে কি করবেন জানতে চাইলে বলেন, এসেছি সার্টিফিকেট হারানো জিডি করতে। পেছনে ডিবি অফিসে নাকি থানার কাজ চলছে, কিন্তু গেটে সেনা ও পুলিশের পাহারা দেখে ভয় পাচ্ছি। বগুড়া ডিবি অফিসে ঢোকার মুখে বেশ কয়েকজন সেনা সদস্য দাঁড়িয়ে, সঙ্গে পোশাক পরিহিত পুলিশ সদস্য আছেন। আগন্তুকদের দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছেন কোথায় কি কারণে যাবেন। পেছনে একটি সরু গলিপথ পেরিয়ে ডিবি পুলিশের জেলা কার্যালয়, সেখানে চলছে সদর থানা পুলিশের দৈনন্দিন কাজ। সম্প্রতি আন্দোলনে থাকা থানা ভবন পুড়িয়ে দেওয়ায় এটি এখন অস্থায়ী কার্যালয়। তিনি অফিসের একটি কক্ষের একপাশে ছোট্ট টেবিল নিয়ে বসেছেন থানার ডিউটি অফিসার। সেখানে দায়িত্ব ছাত্রজনতার অভ্যুত্থানে 5ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়। ওই দিন বিকেলেই বগুড়া সদর থানা সার্কেল অফিস, ট্রাফিক পুলিশ বক্স, সদর পুলিশ ফাঁড়ি, ট্রাফিক অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি। গণবিক্ষোভের মুখে থানা রেখে নিরাপদে চলে যায় পুলিশ। থানা মোড়ের স্থানটিতে এখনও ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চলছে। আগুনে পুড়ে যায় অনেক মামলার নথি এবং অবকাঠামো। গতকাল বগুড়া সদর থানায় গিয়ে দেখা যায় প্রধান ফটকের সামনে বেশ কয়েকজন আনসার সদস্য পাহারা দিচ্ছেন। ভেতরে ঢুকতে চোখে পড়ে থানা কম্পাউন্ডে পুড়ে কঙ্কাল হওয়া 4টি পুলিশ ভ্যান, পড়ে আছে বেশ কিছু পোড়া মোটরসাইকেল। ডিবি অফিসে করা অস্থায়ী থানায় গিয়ে দেখা যায় পুলিশ সদস্যদের চোখে মুখে এখনো আতঙ্ক। সেখানে অনেকেই ডিউটি করছেন সাদা পোশাকে। ডিবির ওসি চেয়ারে বসে আছেন অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। তিনি জানান, তার অফিসটি সদর থানার সঙ্গে লাগানো। ওই দিন নিজ কক্ষ থেকে ব্যবহৃত ল্যাপটপটিও নিতে পারেননি। শরাফত বলেন, জেলার সব পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন, তবে তাদের অপারেশনাল ওয়ার্ক পুরোদমে শুরু হয়নি। এখনও কোনো পুলিশ সদস্য মামলা তদন্তে যাচ্ছেন না, এমনকি রাতে প্যাট্রোল ডিউটিতে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে বের হতে হচ্ছে। তিনি বলেন, 6 দিনে পিবিআই অফিসে হামলার একটি মামলা ছাড়া আর কোনো মামলা হয়নি। তবে সদর 56টি অভিযোগ জমা পড়েছে। জিডি হয়েছে 48টি। বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর সোহাগ ফকির বলেন, আমার ভাগে অনেকগুলো জিডি তদন্তভার পড়েছে, সঙ্গে বেশ কয়েকটি অভিযোগেরও। এখন এগুলো কেমন সময় লাগবে তা বলতে পারছি না। গণবিক্ষোভের সময় শেরপুর থানার আক্রমণ হলেও ভাঙচুর কিংবা পোড়ানোর ঘটনা ঘটেনি। তবুও এ থানায় কাজকর্মে গতি আসেনি। গতকাল সেখানে জিডি করতে আসেন হাফিজা বেগম নামে এক তারি। ডিউটি অফিসারের কক্ষে কিছুক্ষণ অপেক্ষা করে জিডি করতে পারেননি। এরপর সোলায়মান আলী ও ফারুক হোসেন থানায় আসেন, তারাও জিডি করতে না পেরে ফিরে যান। এছাড়া চান মিয়া নামে আরেক ব্যক্তি জমির বিরোধ বিষয়ে অভিযোগ দিতে এলে আদালতের মামলার পরামর্শ দেন ডিউটি অফিসার। পুলিশের পক্ষ থেকে পুরোপুরি থানার কার্যক্রম শুরুর দাবি করা হলেও গতি না ফেরার চিত্র দেখা যায় এ থানায়ও। থানার প্রধান ফটকে নিরাপত্তার কয়েকজন আনসার সদস্য, তাদের সহযোগিতা করছেন সেনা সদস্যরা। সেখানে বসে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক সাদাত হোসেন। তিনি বলেন, এখন তো অনলাইনে জিডি করা হয়, কিন্তু ছাত্রজনতার আন্দোলনের সময় ঢাকায় অনলাইন সার্ভার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আন্দোলনের সময় এই থানার কম্পিউটার প্রিন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই থানায় বসে জিডি লেখা ও জিডির কপি প্রিন্ট করা যাচ্ছে না। শুধু কম্পিউটার দোকান থেকে কেউ অনলাইন জিডির আবেদন করলে সেটি নথিভুক্ত করা হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত 10 থেকে 12টি অভিযোগ ও জিডি থানায় নথিভুক্ত করছেন বলে
বলে দাবি করেন এসআই সাদাত। গত 6 আগস্ট উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের সংঘর্ষে মিজান নামে এক গ্রাম পুলিশ নিহত হন। ঘটনার 5 দিন পরেও থানায় কোনো মামলা হয়নি। তার স্ত্রী কুলসুম বেগম স্বামী হত্যার বিচার দাবি করে বলেন, ঘাতকদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও এখনও থানায় মামলা হয়নি। শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, থানায় 63টি পুলিশ সদস্যই কাজে যোগ দিয়েছেন। তাদের সহযোগিতা করছেন 5 জন আনসার ও 4 সেনা সদস্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।